हेलो फ्रेंड्स, हमें आकाश, अपनारा देखें आकाश रक्षित लाइफस्टाइल ब्लॉग वीडियो। तो आज के चले अन्यरकम वीडियो नहीं अपन सामने। तो आज के चले सुंदरबन एलिका संलग्न झड़खाली नामक एक ग्रामे। तो ये अपनारा देखते ही पाचन ये हलो हे दृश्य। हमें जेखानटे आखानटार दृश्य हमें तुले धरल ये वीडियोर माध्यमे। देखते ही पाच्छेन वीडियोते एक बिकेलेर दृश्य आमी तुले धरछी आपनादेर सामने। ये हलो एकटा मंदिर ठाकुरेर। एखन टाइम हलो हे 5 बजे। खूब ही शीत सुंदरबन एलिका संलग्न जो जैगागुलो आज खूब ही शीत ये सब जैगे कारण खोला मेला जैगा। खूब सुंदर जायगाटी अपनारा देखते ही पाच्छेन भिडियोर माध्यमे। एखाने बन्यार समय एखाने अनेक जल जमे जाए कारण एखाने जखन बृष्टि जखन हय तखन एखाने प्रचुर जल जमे। सब सागरेर जल जेखाने ये पंचमुखी नदी आछे सामनेई मिनिट 15 लागबे टोटो बा अटोते करे जेते गेले पंचमुखी नदीर जल बन्ना आसलेई ढुके जाए सब। विशेषत एखाने जखनी ढुके जाए तखनी जे ये देखते पाच्छेन एखन जे अल्प जल आछे तार तखन जलेर परिमाणो बेड़े जाए एबं फसलेर जे फलन तखन कमे जाए। देखते ही पाच्छेन दृश्यटी खूब सुंदर दृश्यटी जे एखाने अनेक जल जमे जाए जमे जावार फले जलेर परिमाणो बेड़े जाए बेड़े जावार फले एखाने सब बन्नाय आर कि भेसे जाए। विशेषत एखाने जे बाड़ीगुलो जे आछे तो बाड़ीगुलो अनेकटा दूरे दूरे धरुन एखाने धरुन एकटा बाड़ी देखते पाच्छेन आबार किछुटा दूरे गिये आबार आरेकटा बाड़ी अनेकटा दूरे दूरे आछे एखाने बाड़ीगुलो। एखाने सबाई विशेषत एखाने सबाई माछेर चाष करेन तारपर एखाने चाष करे हच्छे विभिन्न रकम काकड़ा चिंगड़ी अरे
আচ্ছা, এই এখানে এই নামটা কি আছে এই জায়গাটার? জায়গাটার নাম হচ্ছে কানমারি বাজার বলে। কানমারি বাজার। আচ্ছা, আপনাদের এইখানে যদি জল যদি জমে, মানে ধরুন যে বর্ষা হলো, সেই মানে প্রচুর আর কি ভেসে যায় না? আপনারা বিশেষত চাষ চাষবাস এইসব এইসব নিয়েই থাকেন? হ্যাঁ, মাছের চাষ সব কিছুই আর কি হয়। মানে এখান থেকে ধরুন যে যদি পঞ্চমুখী নদী যদি যাওয়া হয়, তাও কতটা দূর এখান থেকে? তাও সাগর যেটা আর কি বলে ওই দিক থেকে গেলে, গাড়িতে গেলে আপাতত এরকম 20-25 মিনিট 20-25 মিনিট লেগে যাবে। ও আচ্ছা, মানে ওই দিকটা গেলেই আর কি সুন্দরবন ওই দিকটায়? এই রাস্তা দিয়ে গেলেও আবার হয়, এই রাস্তা দিয়ে গেলে ও জায়গায় বাজার আছে। মানে এটা সুন্দরবনের মধ্যেই পড়ে আর কি, সুন্দরবনের মধ্যেই পড়ে। খুব ক্ষয়ক্ষতি হয়ে যায় না আপনাদের যখন বন্যা টন্যা যখন হয়? এবার তো ও মাছ হচ্ছে তোমার ইয়ে হয়েছিল, মাছটা সব ডুবে নষ্ট হয়ে গেছিল, সব নষ্ট হয়ে গেছিল। এখানে এই সন্ধ্যে জল উঠেছিল, এই সন এদিকে এদিকে জল জল ছিল, এই জল ছিল, মানে সবগুলো সব ডুবে গেছিল, সব ডুবে গেছিল, জায়গাগুলো সব ডুবে গেছিল। নোনা জলের জন্য মনে হয় অনেক সময় ফসলটা নষ্ট হয়ে যায়, নোনা জলের যে ফসলটা। নোনা জল, নোনা জল এই যে বাউন্ডারি আছে না, বাউন্ডারি এধারে আসতে পারে না। এবার আইলে সেসব জায়গায় ক্ষত মানে ভেঙে যায়, সব ভেঙে যায়। তারপরে আমি 3 দিন ছিলাম না দাদু, এখন মাছের খাবার দেবে, তারপর মাছ এখন আসবে। মাছের এখন খাবার দিচ্ছে দাদু। বাবা, লাফ মেরে মেরে খাচ্ছে। দাদু এখন গাছে এখন জল দিচ্ছে। লোল হচ্ছে দাদুর পুকুর। এটা হচ্ছে মাছের খাবার, দেখতেই পাচ্ছেন যে ভাসছে। মাছের খাবারগুলো হচ্ছে ড্রাই ফুড টাইপের। এই কেউ ধরতে পারে না, এর ভিতরে ঘর করা, ওই জল শুকিয়ে গেছিল তো, জল ছিল না এলাকায়। বলছে যে এলাকায় জল ছিল না। গরমে একদম। এগুলো কি খাবার দিলা দাদু? এগুলো কি খাবার দিলা? এগুলো কি খাবার? এই তো মাছের খাবার দোকানের থেকে কিনে নিয়েছি। ও, এখানে কি কি মাছ আছে তোমার? এখানে কি কি মাছ আছে এখানে? পোনা মাছ, তেলাপিয়া, ভেটকি। পোনা, তেলাপিয়া, ভেটকি, এর মধ্যে একটা জানি জাল খেয়েছিল। ও, জাল মেরেছে, চুরি করতে এসছে। আমার জাল দেখে খেয়ে দিয়েছে, জাল ছিঁড়ে বেড়ে গেছে।
আমি ছিলাম না তো লোক ছিল তিন দিন তারাই ধরেছে মাছ ধরতে পারিনি মাছ ধরেছে ওই দিতে চড়ে ওদের মাছ বেশি ধরতে পারিনি ওটা অনেক জায়গা তো সেই চোরকে তখন পাড়া প্রতিবেশীরা ধরেছে এখন সন্ধ্যা আরতি হবে ঠাকুরের পুজো দেওয়া হবে এখন তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও আরও দেখার জন্য। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।